খবরের জেরে বিশ্রামগঞ্জ পুলিশের টনক নড়ল। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লাটিয়াছড়া রামনগর রংমালা রামপদো পাগলিবাড়ির সমস্ত এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই চলছে তীর জুয়া এবং নেশার রমরমা বাণিজ্য। পুলিশ সম্পূর্ণ নীরব দর্শক বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। গতকাল প্রতিবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পার্বত্য এলাকাগুলোতে কিভাবে চলছে তীর জুয়া এবং নেশা বাণিজ্যের রমরমা। খবর প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেনের নেতৃত্বে সোমবার সকালবেলায় রামনগর থেকে পাগলি হয়ে রামপদ রাস্তার পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে দশ কার্টুন ফেন্সিডিল উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। কার্টুনগুলি উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7-8 লক্ষ টাকা বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেন। তবে কোন নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ। ওসি পান্নালাল আরও জানিয়েছেন বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। আগামী দিনেও নেশার বিরুদ্ধে প্রতিরোধ অভিযান জারি থাকবে বিশ্রামগঞ্জ থানায়। এটা আজকে না, এটা গতকালকে, মানে আজকের ফার্স্ট নাইটে আর কি, মানে ইন্টারভেনিং নাইট গতকালকে আর আজকের ইয়েতে একটা ইনফরমেশান এরকম ছিল যে রামনগর থেকে তক্সাফাড়ার দিকে যে রাস্তাটা গিয়েছে পাগলিবাড়ি হয়ে রামপদ হয়ে যে রাস্তাটা গিয়েছে, ওই জায়গা দিয়ে একটা ফেন্সিডেলের মুভমেন্ট হতে পারে। এটা জয়েন্টলি ইনফরমেশান ছিল, এটা বিশালগড় পিএসের কাছে ছিল ইনফরমেশানটা। জয়েন্টলি বিশালগড়ের থানার স্টাফ সহ আমাদের স্টাফ সহ যখন আমরা ওই জায়গাটাতে গিয়েছি, যখন রামপদর এখানে একটা জায়গার ভিতরে এটা অ্যাবান্ডন্ড একটা প্লেসে একটা রাস্তার সাইডেই দেখা গেছে হঠাৎ করে এরকম গুলি বস্তা। তখন কাছে গিয়ে সেটা দেখা গেলো একটা একটা পাশে একটা বাড়ি, যে বাড়িটার ভিতরে কেউই নেই, শুধু একজন বয়স্ক মহিলা আছে। তারপরে দিয়া দেখলাম যে আমরা এটারে তখন একটু ইয়ে করে সেটা দেখলাম যে এগুলি ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস ফেন্সিডিল, তখন এগুলি সেটাতে আমরা সিজ করে নিয়ে আসি। বাজার মূল্যের আমার খুব একটা আইডিয়া নেই, তবে এটা যেটা লোকমুখে শোনা যায় যে এগুলির নাকি বাজারে বিক্রি হয় 400-500 টাকা করে, সেই হিসেবে তো এটা 7-8 লাখ টাকা মাল হবে। এটা আর কারোর পজিশনেই পাওয়া যায়নি, তো এটা তদন্ত চলছে, দেখা যাক এটার জন্য।